হাই, নমস্কার। আমি অত ওই করতে পারি না, একটা ঠিক করলাম, একটা এপিসোড করব, কিছু লেখা, কিছু যে লেখাগুলো আমাদের সবার পড়া উচিত, আমাদের জানা উচিত। তো আর একটা বই পড়ছি এই মুহূর্তে, তো সেই বইটি তোমার সাথে শেয়ার করি। একটা চিঠির বই রবীন্দ্রনাথের, আর আমি খুব ভালো যে আবৃত্তি করতে পারি সেরকম নয়, কিন্তু কন্টেন্টটা এত ভালো আমার মনে হলো যে এই কন্টেন্টটা তোমার সাথে একটু শেয়ার করি। তোমরা তো ধৈর্য ধরে হয়তো পড়বে না, যদি কেউ একজনও পড়ো অন্তত আমার এই পড়ার মাধ্যমে, তাহলে আমার এই ভিডিওটা বানানোর কাজে লাগে। আর কমেন্ট করো, শেয়ার করো, যদি একজনের ভাল লাগে দুজনের ভাল লাগে তাহলে আমি চিঠিটা শেষ করার আগ্রহ পাব। বইটার নাম হচ্ছে পথের সঞ্চয়। বইটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা ঠিক সেই সময়ের বই যখন টাইটানিক জাহাজ, আমরা একটা প্রিয় টাইটানিক সিনেমা, সেই টাইটানিক জাহাজ যখন ডুবে যাচ্ছে ঠিক সেই সময়তে লেখা একটি বই, মানে 1911-13 মধ্যে অনেকগুলো চিঠি রয়েছে। প্রথম যে চিঠিটা আসছে সেই চিঠিটা থেকে শুরু করি। প্রথম চিঠিটার নাম যাত্রার পূর্বপত্র। মাঠের মাঝখানে এই আমাদের আশ্রমের বিদ্যালয়, এখানে আমরা বড়ই ছোটই একসঙ্গে থাকি, ছাত্র ও শিক্ষকে এক ঘরে শয়ন করি, তেমনি এখানে আরও আমাদের সঙ্গী আছে। আকাশ, আলোক এবং বাতাসের সঙ্গেও আমরা কোনো আড়ালের সম্পর্ক রাখি নাই। এখানে ভোরের আলো একেবারে আমাদের চোখের উপর আসিয়া পড়ে, আকাশের তারা একেবারে আমাদের মুখের উপর তাকাইয়া থাকে, ঝড় যখন আসে সে একেবারে দিক প্রান্তে ধুলার উত্তরীয় দুলাইয়া বহুদূর হইতে আমাদের খবর দিতে থাকে। কোনো ঋতু যখন আসন্ন হয় তখন তাহার প্রথম সংবাদটি আমাদের গাছের পত্রে পত্রে প্রকাশিত হয়, বিশ্ব প্রকৃতিকে এক মুহূর্ত আমাদের দ্বারের বাহিরে অপেক্ষা করিতে হয় না। এখানে বলে রাখি, এটা আমি নিজেও শান্তিনিকেতনের ছাত্র, আমি নিজে একটা ফিল করেছি, আমি কলকাতার ছেলে হয়ে যখন শান্তিনিকেতনে পড়াশোনা করতে গেছি, যে কলকাতায় কোনো ঋতু পরিবর্তন আমরা বুঝতে পারি না। কীভাবে বুঝি, মানে শীতকাল আসলে লোকে সোয়েটার পরেছে, হ্যাঁ শীত পড়ছে, বর্ষাকালেই বাবা খুব কাদা জল ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক প্রকৃতিকে আমাদের বুঝতে গেলে প্রচণ্ড গরম, ওফ সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছি, কিংবা বাড়ি থেকে বেরোতে পারছি না, ঘেমে ষাট ঘেমে গেছে, এইভাবে আমরা গ্রীষ্মকে বুঝি। বাকি ঋতুগুলো ছেড়েই দিলাম, হেমন্তকাল বসন্তকাল বোঝার সেভাবে কোনো উপায় নেই, কিন্তু শান্তিনিকেতনে প্রতিটা ঋতু আলাদা আলাদা করে বোঝা যায়। মানে শরৎ আসছে, তার আগমন, শরৎ চলে যাচ্ছে, হেমন্ত আসছে, শীত আসছে, শীত চলে যাচ্ছে, বসন্ত আসছে, গ্রীষ্ম আসছে, বর্ষা আসছে, প্রত্যেকটা ঋতু স্পেসিফিকভাবে বোঝা যায় শান্তিনিকেতনে। এটা শান্তিনিকেতনের কথাই বলা হচ্ছে, আমাদের আশ্রমের বিদ্যালয়ের কথা। আমাদের ইচ্ছা পৃথিবীর মানুষের সঙ্গে আমাদের এমনি একটা যোগ থাকে, সর্বমানুষের ইতিহাসে যে সমস্ত ঋতু আসে যায়, সূর্যের যে উদয়াস্ত ঘটে, ঝড় বাদলের যে মাতামাতি চলে, সমস্তকেই যেন আমরা স্পষ্ট করিয়া এবং বড় আকাশের মধ্যে বড় করিয়া দেখিতে পাই, ইহাই আমাদের মনের বাসনা। আমরা লোকালয় হইতে দূরে আছি বলিয়াই আমাদের এই সুযোগ আছে, পৃথিবীর সমস্ত সংবাদ এখানে কোনো একটি ছাঁচের মধ্যে আসিয়া পড়িতে পারে না, আমরা ইচ্ছে করিলে তাহাকে অবাধে বিশুদ্ধ রূপে গ্রহণ করিতে পারি। মানুষের জগতের সঙ্গে আমাদের এই মাঠের বিদ্যালয়ের সম্বন্ধটিকে অবারিত করিবার জন্য পৃথিবী প্রদক্ষিণ করিবার প্রয়োজন অনুভব করি। আমরা সেই বড় পৃথিবীর নিমন্ত্রণের পত্র পাইয়াছি, কিন্তু সেই নিমন্ত্রণ তো বিদ্যালয়ের 200 ছাত্র মিলিয়া রক্ষা করিতে যাইতে পারিব না, তাই স্থির করিয়াছিলাম তোমাদের হইয়া আমি একলাই এই নিমন্ত্রণ রক্ষা করিয়া আসিব। যখন আবার তোমাদের আশ্রমে ফিরিয়া আসিব তখন বাহিরের পৃথিবীটাকে আমার জীবনের মধ্যে অনেকটা পরিমাণে ভরিয়ে আনতে পারিব, যখন ফিরিব তখন অবকাশ মতো অনেক কথা হইবে। এখন বিদায়ের সময় দু একটা কথা পরিষ্কার করিয়া যাইতে চাই। এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, তোমরা একটু মন দিয়ে শোনো। আমাকে অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করেন, তুমি ইউরোপে ভ্রমণ করিতে যাইতেছ কেন? এই কথার কি জবাব দেব ভাবিয়া পাই না। ভ্রমণ করাই ভ্রমণ করিতে যাইবার উদ্দেশ্য, এমন একটা সরল উত্তর যদি দিই তবে প্রশ্নকর্তারা নিশ্চয়ই মনে করিবেন
কথাটাকে নিতান্ত হালকা রকম করিয়া উড়াইয়া দিলাম। ফলাফল বিচার করিয়া, নোট, ফলাফল বিচার করিয়া লাভ লোকসানের হিসাব না ধরিয়া দিতে পারিলে মানুষকে ঠান্ডা করা যায় না। প্রয়োজন না থাকিলে মানুষ অকস্মাৎ কেন বাহিরে যাইবে, এ প্রশ্নটা আমাদের দেশেই সম্ভব। বাহিরে যাবার ইচ্ছাটাই যে মানুষের স্বভাব সিদ্ধ, এ কথাটা আমরা একেবারে ভুলিয়া গিয়েছি। কেবলমাত্র ঘর আমাদিগকে এত বাঁধনে এমন করিয়া বাঁধিয়াছে, চৌকাঠের বাহিরে পা বাড়াইবার সময় আমাদের এত অযাত্রা, এত অবেলা, এত হাঁচি টিকটিকি, এত অশ্রুপাত, যে বাহির আমাদের পক্ষে অত্যন্তই বাহির হইয়া পড়িয়াছে। ঘরের সঙ্গে তাহার সম্বন্ধ অত্যন্ত বিচ্ছিন্ন হইয়াছে। আত্মীয় মণ্ডলী আমাদের দেশে এত নিরন্ধ্র নিবিড় যে পরের মতো পর আমাদের আর কাছে আর কিছুই নাই। এই জন্য অল্প সময়ের জন্য বাহির হইতে হইলেও সকলের কাছে আমাদের এত বেশি জবাবদিহি করিতে হয়। বাধা থাকিয়া থাকিয়া আমাদের ডানা এমনই বদ্ধ হইয়া গিয়েছে যে উড়িবার আনন্দ যে একটা আনন্দ, এ কথাটা আমাদের দেশে বিশ্বাসযোগ্য নহে। কেমন লাগলো চিঠির? একটু বড় চিঠি, প্রায় 25 পাতার। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি চিঠিটা পুরো পড়ে শোনাবো, জানিও কেমন লাগলো। আমার আশা করি আমার পড়াটা নিয়ে কনসেন্ট্রেট করো না, ভিডিওটা নিয়ে কনসেন্ট্রেট করো না, কন্টেন্টটা, রবীন্দ্রনাথের চিঠিটা সে কেমন লাগলো জানিও, আর তাহলে আমি পরের চিঠিটা পড়বো। আর তোমরা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, কমেন্টও করো, কমেন্ট করলে জানতে পারবো যে কারা কমেন্ট করছো। লাইক ডিসলাইক করার দরকার নেই, কারণ সেটাতে বোঝা যায় না যে ইউটিউবে কারা লাইক করছে, এবং সেগুলোর প্রয়োজনীয় নয়। কমেন্ট করলে ভালো লাগবে, ভিডিও সম্পর্কেও কিছু কমেন্ট করলে বা আরও কিছু সম্বন্ধে কমেন্ট করলে ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইচ্ছা হলে, যদি ভালো লাগে। আরও অনেকগুলো প্রোগ্রাম চলছে সেখানে, আর আমাদেরটা একদমই কমার্শিয়াল চ্যানেল নয়, আমরা আর্ট নিয়ে কাজ করছি, পোয়েট্রি, মিউজিক, রিভিউ আর্ট, স্কাল্পচার নিয়ে কাজ করছি। তো দেখো, তোমরা যদি কিছু শেয়ার করতে পারো ভালো লাগবে।